ঠিক এক বছর আগে 2022 সালে 14 সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল। তাতে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল 2023 সালের ডিসেম্বরের শেষে বা 2024 সালে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই হিসেবে নির্বাচনের বাকি আর মাত্র 3 থেকে 4 মাস। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি বিপরীতমুখী। সরকার চাইছে সংবিধান অনুযায়ী নির্বাচন, আর বিএনপি সহ বিরোধী দলগুলোর দাবি তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকার। এ অবস্থায় পরিস্থিতি কোন দিকে যাবে ভবিষ্যতই তা বলে দিবে। তবে এ অবস্থায় নির্বাচন ঘিরেও অনেকে দেখছেন অনিশ্চয়তা। দশ দফার ভিত্তিতে গত বছরের 30 ডিসেম্বর থেকে সরকার বিরোধী যুগপথ আন্দোলন শুরু করে বিএনপি। চলতি বছরের 12 জুলাই থেকে এক দফার আন্দোলনের নামে দলটি ক্ষমতাসীন সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের একদফা দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে বিএনপি। বিএনপি বলছে তারা রাজপথেই চূড়ান্ত ফয়সলা করবে। বিপরীতে আওয়ামী লীগ সংবিধান মেনে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবং ক্ষমতায় থাকা আওয়ামী লীগ যখন নিজেদের অবস্থানে অনড় থাকার কথা বারবার ঘোষণা করছে, রাজপথ দখলে রাখতে পাল্টাপাল্টি কর্মসূচিতে মাঠে থাকছে, তখন আওয়ামী নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা বেড়েই চলছে। এরই মাঝে গত 13 সেপ্টেম্বর রাজধানী নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক কর্মশালার। সেখানে নির্বাচন বিশেষজ্ঞরা নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছেন। মোটা দাগে তাদের বক্তব্যে উঠে এসেছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র দেশে নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের মাশুল দিতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের উপস্থিতিতে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, একটি বড় দল যদি নির্বাচনে না আসে, অন্য 300 দলও যদি আসে, তবুও নির্বাচনকে গ্রহণযোগ্য করা যাবে না। দেশের বৃহৎ দুটি রাজনৈতিক দলের এমন বিপরীতমুখী অবস্থান থেকে সহসাই আপোষমূলক সিদ্ধান্তে আসা যাবে কিনা এটি নিয়ে রয়েছে নানা সন্দেহ। যদিও বিভিন্ন ফোরাম থেকে আলোচনায় বসার আহ্বান জানানো হচ্ছে, এমন অবস্থায় যথাসময়ে আগামী নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা, ভোট গ্রহণ হলেও সেটি গ্রহণযোগ্যতা পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এ বিষয়ে লেখক ও শাসন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচন যথাসময়ে আয়োজনের জন্য 1 মাসের মধ্যে যদি শিডিউল দিতে হয় তাহলে সেরকম পরিস্থিতি বর্তমানে দেশে বিরাজ করছে বলে মনে হয় না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি প্রস্তুতি নেওয়ার জন্য পিছিয়ে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করবেন কিনা? কমিশন এখনও কোনো পরিষ্কার রোডম্যাপ দেয়নি। ভোটকেন্দ্র ব্যবস্থাপনা কিভাবে হবে, কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে কিনা, এসব বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি। এছাড়া পুলিশ বিডিআর আনসার কিভাবে থাকবে এসব বিষয় নিয়ে আলোচনাই হয়নি। সম্প্রতি কমিশন আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম। নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সেদিকে কেউ আলোচনায় যেতে চায় না। এই সময়ের বাস্তবতায় এইসব বিষয়গুলো সুরাহা না করে নির্বাচন হয়ে যাবে এটা ঠিক বাস্তবতাকে নির্দেশ করে না। যদি মনে করা হয় 2014 এবং 2018 এর মতো শক্তি দিয়ে নির্বাচন করে ফেলা যাবে সেটা ভিন্ন বিষয়, তাহলে ভোটাররা ভোটকেন্দ্রে আসবে না। বিগত দুটি নির্বাচনের মতো আগামী নির্বাচনটি করার পরে দেশ কি এইভাবে চালানো সম্ভব হবে এমন প্রশ্নগুলো থেকেই যাবে। বিশেষ করে এবারে নির্বাচনে বেশ আগে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচনের একটি তাগিদ পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি বিএনপি নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ সহ সরকার বিরোধী বিভিন্ন জোট ও সংগঠনের নিয়মিত কর্মসূচিতে সরকারের পক্ষেও 2014 কিংবা 2018 মতো আরেকটি নির্বাচন করা কঠিন বলে বিভিন্ন মহলের বক্তব্যে বোঝা যায়। দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে 14টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছিল বর্তমান ইসি। এক বছরে এসব চ্যালেঞ্জ কতটা পূরণ করা গেছে তার সুতোত্তর মেলেনি কমিশনের কাছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, 2008 সালের সংসদীয় নির্বাচনে শামসুল হুদার নেতৃত্বে তৎকালীন ইসি জরুরি শাসন ব্যবস্থায় জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে প্রথমবারের মতো একটি রোডম্যাপ উন্মোচন করেছিল। এরপরে সিসি কাজী রকিবউদ্দিন আহমেদ এবং সিএসি কে এম নুরুল হুদার আমলেও যথাক্রমে 2014 এবং 2018 সালের নির্বাচনে এক বছরের বেশি সময় আগে নির্বাচনী রোডম্যাপ উন্মোচন করা হয়েছিল। 2014 এবং 2018 নির্বাচন নিয়ে দেশে এবং দেশের বাইরেও নানা প্রশ্ন উঠেছে। গত বছর ঘোষিত ইসি রোডম্যাপ চ্যালেঞ্জ হিসেবে রাখা হয়েছিল সরকারের কোনো সংস্থা কর্তৃক হয়রানিমূলক মামলা না করার বিষয়টি। দ্বাদশ জাতীয় নির্বাচনে রোডম্যাপের ইসির প্রাথমিক উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছিল দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সক্রিয় ও স্বেচ্ছায় অংশগ্রহণ। এছাড়া রোডম্যাপে 14টি চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় 19 দফা কর্ম পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছিল। ইসি ঘোষিত চ্যালেঞ্জের মধ্যে ছিল নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আস্থা সৃষ্টি, নির্বাচনের দায়িত্বে মাঠ পর্যায়ে কর্মকর্তা বিশেষ করে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বজায় রাখা, সকল রাজনৈতিক দল কর্তৃক নির্বাচনী আচরণবিধি অনুসরণ,
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক পুলিশ প্রশাসন কর্তৃক কোন রকম বাধার সম্মুখীন না হওয়া, জালবোট ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই রোধ, প্রার্থী এজেন্ট ভোটারদের ভোটকেন্দ্রে অবাধ আগমন, ভোটারদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি, পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিতকরণ এবং নিরপেক্ষ দেশি বিদেশি পর্যবেক্ষক নিয়োজিতকরণ সহ আরও বেশ কিছু বিষয়। এমন পরিস্থিতিতে আগামী দ্বাদশ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার এক বছর পূর্তি হলেও নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে কতটা সক্ষম হয়েছে এ বিষয়ে মতামত জানতে যোগাযোগ করা হয় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীরের সঙ্গে। তিনি লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন, আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠান কমিশন কোনো ধরনের অনিশ্চয়তা অনুভব করছে না। একইভাবে প্রশ্ন করা হয়েছিল আরেক নির্বাচন কমিশনার রাশিদা সুলতানার কাছে, কমিশন কতটা আস্থা অর্জন করতে পেরেছে এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ সাদ্দিন মালিক বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হতে তো কোনো বাধা নেই, সেক্ষেত্রে আগামী নির্বাচনও 2014 কিংবা 2018 মতো হওয়ার আশঙ্কা করেছেন বিরোধীরা। এ বিষয়ে তার মতামত জানতে চাওয়া হলে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, আগামী নির্বাচনটি কিভাবে হবে এটা বাংলাদেশের কোনো ব্যক্তি কি ঠিকঠাক বলতে পারবেন? গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ক্ষমতাসীনদের আমলে কিভাবে নির্বাচন হয়েছে তা দেশের মানুষ দেখেছে, এমন আরেকটি নির্বাচনের সময় ঘনিয়ে এলেও মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এটা একটা প্রশ্ন। বর্তমানে যে অবস্থা রয়েছে তা ক্ষেত্রে পরিত্রাণের জন্য একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি, সেক্ষেত্রে যদি আরেকটি একতরফা নির্বাচনের দিকে সরকার এগিয়ে যায় জনগণ তা প্রতিহত করবে। আগামী নির্বাচন ঘিরে কোনো অনিশ্চয়তা দেখছি না, সময়মতো নির্বাচন হবে বলেই আশা করি। একই বিষয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতা হাসানুল হক ইনু বলেন, আগামী নির্বাচন আয়োজনে প্রাতিষ্ঠানিকভাবে এবং আইনগত দিক থেকে কোনো অনিশ্চয়তা নেই, কমিশনের সক্ষমতা রয়েছে নির্বাচন আয়োজনের। এখন যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে সেটা রাজনৈতিক, কে নির্বাচন বানচালে কাজ করলো, কে সরকার উৎখাত করতে চাইল, কে সরকারের পতন ঘটাতে পারল বা পারল না, এটা নিয়ে নির্বাচন কমিশনের কোনো অনিশ্চয়তা বা সন্দেহ থাকার কথা নয়। তারা যথাসময়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করবে। নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের যোগ্যতা দক্ষতা ও সক্ষমতা রাখে, সুতরাং এদিক থেকে কোনো অনিশ্চয়তা নেই। রাজনৈতিক দল হিসেবে জাসদ কোনো অনিশ্চয়তা অনুভব করে কিনা জানতে চাইলে তিনি বলেন, 91-এর পর থেকে কেবল 111-এর আমলে বিশেষ অবস্থায় নির্বাচন সময়মতো হয়নি, অন্য সময়ে যথাসময়ে নির্বাচন হয়েছে। এখন দেশে রাজনৈতিক যত বিরোধ থাকুক না কেন, যথাসময়ে নির্বাচন হওয়াটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই করতে হবে। এখন কোনো কোনো রাজনৈতিক দল নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছে, তারা করতে পারে। এখানে মনে রাখতে হবে, এর আগেও এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ফলাফল ঘোষণার পরের দিনই দুটি বড় রাজনৈতিক দল সেই ফলাফল প্রত্যাখ্যান করেছে বলে ঘোষণা দিয়েছিল। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই যে সংসদ ভালো চলবে, নির্বাচনের পরে আর সংঘাত হবে না এটা বলা যাবে না। এখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে, অথচ তারাই দুবার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের ফলাফল অস্বীকার করেছে। বর্তমান ক্ষমতাসীন দলও একই কাজ করেছিল। তাই বাংলাদেশে আগামী নির্বাচনটি সময়মতো করে ফেলাও মঙ্গল। এই পদ্ধতির মধ্যে যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা ঠিক করার জন্য লড়াইটা করা যাবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা তো দীর্ঘদিন ধরেই বলে আসছি যে অতীতে যেভাবে নির্বাচন হয়েছে তাতে নানা রকম প্রশ্ন এবং সন্দেহ ছিল, এই মুহূর্তে আগামী নির্বাচন নিয়ে নতুন করে আমাদের কোনো বক্তব্য নেই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, আগামী নির্বাচন নিয়ে আমরা কোনো অনিশ্চয়তা দেখছি না, অবশ্য 2024 সালে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, আমাদের সংবিধানে যেভাবে বলা আছে সেটি অক্ষরাক্ষরে পালন করা হবে, কোনো অপর শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা দেখছেন কিনা জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে কিনা এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, তবে আমাদের দলের অবস্থান বেশ স্পষ্ট, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, যেখানে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা যায় না তাদের অধীনে আমরা নির্বাচনে যাব না।